হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুনগুনস ব্লগস। আর আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখানে বসে থাকবো কিছুক্ষণ, মানে কিছুক্ষণ না অনেকটা সময়ই বসতে হবে ছেলে যতক্ষণ ছুটি না হচ্ছে। আর এই শেডটার নিচেই আমরা বসি প্রত্যেক দিন, আর মাঝে মাঝে অন্য জায়গাতেও বসি। তো এই যে পার্কটা দেখছো বা প্লেগ্রাউন্ডটা দেখছো, এটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে, আর এখানে সমস্ত রকমের ফুটবল টুর্নামেন্টগুলো, ক্রিকেট টুর্নামেন্ট বা আমাদের ছেলেদের স্কুলের যদি কোনো স্পোর্টস হয় সব এই মাঠটাতেই হয়। আর প্রচুর গাছপালা রয়েছে চারিপাশে, সবুজে ঘেরা যাকে বলে। আর অনেক রকমের গাছ রয়েছে, অনেক রকমের পাখি, অনেক কিছুই আছে। তো সময়টা আর কি কেটে যায়, মানে বলে না মুক্ত পরিবেশ, ওরকম একটা মানে পরিবেশ আর কি, খুব সুন্দর। আর প্রচুর ফুল গাছও আছে। তো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আলমন্ডের গাছ। তো এখানে দেখো অনেক পড়েও আছে, যেহেতু এটা বৃষ্টির পরের দিনকে আমরা ভিডিওটা করেছি, তো একটু ভেজা ভেজা পরিবেশটা দেখতে পাচ্ছ। একটু দেখো কাদা লেগেও গেছে। তো এইগুলো হচ্ছে আলমন্ডের ফলগুলো, এর মধ্যে কিন্তু আলমন্ড আছে, বাট এগুলো কাঁচা অবস্থায় রয়েছে। এগুলো শুকিয়ে গেলে পরে কিন্তু এখান থেকে আলমন্ড পাওয়া যেতে পারে। আর এই গাছটায় দেখো পুরো হলুদ ফুলে ঢেকে গেছে। তো এখানে বসলে পরে আমাদের সময়টা কিন্তু বেশ ভালোই কেটে যায়। আর তার সাথে যেটা ব্যাপার রয়েছে, প্রচুর নার্সারি, আর নার্সারিতে প্রচুর রকমের ফুল গাছ আছে, ছোট ছোট চারা গাছ আছে। আমরা একটু চা খেয়ে নিচ্ছি, সামনে চায়ের দোকানও আছে। তো এবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এখানে প্রচুর ছোট ছোট দেখতে পাচ্ছ চারা গাছ রয়েছে। আর আমরা এখান থেকে অনেকবার ফুল গাছও নিয়েছি, চারাও নিয়েছি। আর ভালোই হয় বেশ, সার পাওয়া যায়, সারগুলোও খুব ভালো হয়। তো এখান থেকে আমরা একটুখানি ভিডিও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। একটা গাছ আমার খুব পছন্দ হয়েছে, এই দেখো এই গাছটা, ফুলগুলো দেখো কি সুন্দর। বাট আমি এটার নামটা ঠিক বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই গাছটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু মানে এটাকে বাড়িতে নিয়ে আসা সম্ভব না আমার পক্ষে। তো যাই হোক, এটা খুব এক্সপেন্সিভও আমার যতদূর মনে হয়, গাছটা খুব এক্সপেন্সিভও হবে। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো নামটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফ্রেন্ড দেখো এদিকে ওই ফলগুলোকে, আলমন্ডের ফলগুলোকে তুলছে, যেগুলো একটু ভালো আছে, কারণ ও ভাবছে যে যদি এটাকে ড্রাই করে এখান থেকে আলমন্ড পাওয়া যায়। কিন্তু আমি ওকে বললাম এইভাবে হবে না, কারণ এগুলো গাছ থেকেই যদি শুকিয়ে পড়তো তাহলে না এখান থেকে আলমন্ড পাওয়া যেত। তো যাই হোক, আজকে এইভাবেই কাটলো আমাদের সারাটা দিন। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।